হ্যালো দোস্তো, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে। এটি হচ্ছে দমদম এয়ারপোর্টের একদম কাছে নিয়ার বিটি কলেজ চাহারা ঘোষপাড়া যশোর রোডের উপরে। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি ইউএন্ড কোম্পানির সমস্ত রকম ইলেকট্রিক স্কুটার রাখা হয় এবং ইউএন্ড কোম্পানির সমস্ত রকম মডেল এখানে পেয়ে যাবেন। তো বেসিক্যালি আমি আজকে একটি নতুন মডেল এসেছে 2024-এ ইউএন্ড কোম্পানির SSUP। এই মডেলটির কী কী ফিচার্স দেওয়া আছে এবং এই যে মডেলটি দেখছেন, এই মডেলের কলকাতায় এখন অন রোড প্রাইস চলছে 69,000 to 73,000। কারণ হচ্ছে ব্যাটারি উপরে ভ্রিয়েন্ট করছে। এটি আপনি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার থেকে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে নিতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারটা হোয়াইট এবং রেড কালারের মধ্যে আছে এবং এর মধ্যে আরও 3টি কালার অ্যাভেলেবেল পাবেন। ব্লু ও হোয়াইট কালারের উপরে আছে, আরেকটি আছে ম্যাট ব্লু কালার, আরেকটি পাবেন পুরোটাই ব্ল্যাক কালারের উপরে। টোটাল এই 4টি কালারে আপনি পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এর মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে, যেমন টপ স্পিড কত, ব্যাটারি ক্যাপাসিটি কত, মাইলেজ কত, মোটরের ওয়ারেন্টি কত দিনের থাকছে এবং কত ওয়াটের মোটর দেওয়া আছে, সব কিছু জানাবো টোটাল ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই স্কুটি আপনারা যদি বুকিং করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। এটি হচ্ছে ইউএন্টের SSUP ইলেকট্রিক স্কুটার। এখানে উপরে অংশে একটি গোল শেপের হেডলাইট দেওয়া হয়েছে। লাইটটি আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো, হাই বিম লো বিম করে দেখিয়ে দিচ্ছি এবং লাইটের খুব পাওয়ার আছে। এবং এখানে যে লাইটটি ব্যবহার করা হয়েছে, LED লাইট দেওয়া হয়েছে। হোয়াইট কালার অ্যাফ্রন্টের উপরে একটি 3D ইউএন্টের স্টিকার দেওয়া আছে এবং SSUP রেড কালারের একটি স্টিকার দেওয়া আছে বডির উপরে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, পুরোটাই LED লাইট, এবং নিচে একটি গ্রিল ডিজাইন দেওয়া আছে। গ্রিল ডিজাইনের দুই সাইডে DR-এর লাইট ব্যবহার করা হয়েছে এবং নিচে রেড কালারের একটি মাডগার্ড দেওয়া হয়েছে। ইলেকট্রিক স্কুটারের সামনের চাকা যে শকারটি ব্যবহার করা হয়েছে, ইউএন কোম্পানি ব্র্যান্ডিং করা আছে এবং এখানে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন শকার ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং এখানে 12 ইঞ্চি অ্যালয়েলের সাথে 12 ইঞ্চি JK কোম্পানির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। ইলেকট্রিক স্কুটার সাইড প্যানেলে রেড কালারের একটি প্রাইডের স্টিকার দেওয়া হয়েছে এবং ফ্রন্ট হ্যান্ডেল বারে আমরা দেখে নেবো এখানে কী কী সুইচের অপশান আছে। থ্রটেলের সাথে 1-2-3 স্পিড মোডের সুইচ দেওয়া হয়েছে, পার্কিং এবং সার্ভিস মোডের সুইচ দেওয়া হয়েছে। এখানে 4 ইন্ডিকেটারের সুইচ দেওয়া হয়েছে, DRL ও হেডলাইটের সুইচ দেওয়া আছে, এই সাইডে হর্নের সুইচ দেওয়া আছে। এখানে আসলে দেখতে পাবেন হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটার এবং আরেকটি হর্নের এক্সট্রা সুইচ দেওয়া হয়েছে। এখানে রিভার্সের সুইচ দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের যে মিটারটি ব্যবহার করা হয়েছে, ডিজিটাল LED কালার স্পিডও মিটার ব্যবহার করা হয়েছে এবং এখানে চার্জিং ইন্ডিকেটার দেখা যাচ্ছে, আপনি আপনার ব্যাটারিতে কতটা চার্জ আছে, কত স্পিডে গাড়ি চালাচ্ছেন, কত কিলোমিটার চলেছে। এবং এই মিটারের মধ্যে ই বাইকের একটি ব্র্যান্ডিং করা আছে। মিটারটা দেখতে খুবই সুন্দর, একটি গোল শেপের মিটার দেওয়া হয়েছে এবং এই মিটারের উপরে রেড এবং হোয়াইট কালারের একটি ফাইবার ব্যবহার করা হয়েছে। ফাইবার কোয়ালিটি খুব সুন্দর, A1 ফাইবার দেওয়া হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির। এই ইলেকট্রিক স্কুটারের কি হোল্ড এখানে দেওয়া হয়েছে, ডুয়েল কি এবং ডুয়েল অ্যান্টি থেট অ্যালার্ম রিমোট, যে রিমোটের মাধ্যমে আপনি গাড়ি স্টার্ট অন অফ সব কিছু করতে পারবেন। এখানে একটি ব্যাক হুক দেওয়া হয়েছে ফাইবারের, খুব ভালো কোয়ালিটি। এখানে আপনি USB দেওয়া হয়েছে, মোবাইল চার্জ করতে পারবেন ডেটা কেবিল লাগিয়ে। এই দুই থেকে যথেষ্ট জায়গা আছে, আপনি মোবাইল অথবা জলের বোতল রাখতে পারবেন। তো এই ইলেকট্রিক স্কুটারের ফুট স্পেস যতটা আছে আপনি এখানে ভালোভাবে পা রাখতে পারবেন। যদি মনে করেন বিজনেসের ক্ষেত্রে ইউজ করবেন, আপনি জলের বোতল থেকে বিস্কুটের পেটি সমস্ত কিছু ক্যারি করে নিয়ে যেতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটার ব্যাটারি চার্জ করাতে গেলে এখান দিয়ে আপনি চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করাতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারে দুই দিকে দুটি সাইড ফুটরেস দেওয়া হয়েছে, ফোল্ডিং সাইড ফুটরেস দেওয়া হয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারের সাইড প্যানেলটি দেখতে দূর থেকে ঠিক এই রকম লাগছে এবং রেড হোয়াইট কালারের উপরে আছে। সাইড দিয়ে একটি ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, SSUP-র স্টিকার লাগানো আছে এবং ইউএন কোম্পানির একটি ব্ল্যাক স্টিকার দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারের মধ্যে। ইলেকট্রিক স্কুটারের পিছন সাইডে যে লাইটগুলি ব্যবহার করা হয়েছে, ইন্ডিকেটর লাইট এবং টেল লাইট, পুরোটাই LED লাইটের উপরে আছে এবং টেল লাইটের চারি সাইডে ক্রোম ফিনিশ দেওয়া আছে এবং নিচে ইউএন ব্র্যান্ডিংয়ের একটি প্লেট দেওয়া আছে। এই ইলেকট্রিক স্কুটারের চাকার সাইড গার্ডটি রেড কালারের উপরে আছে এবং হার্ড ফাইবারের উপরে আছে এবং এখানে যে শকারটি ব্যবহার করা হয়েছে, হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন শকার ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি লাগানো আছে, 1500 ওয়াটের BLDC ওয়াটার প্রুফ হাফ মোটর লাগানো আছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি আছে তার 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারের পিছনের চাকার মধ্যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং 12 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm দেওয়া হয়েছে এবং এখানে যে গাবরেলটি লাগানো হয়েছে ইউ
রিমুভের একটি গাবরেল লাগানো হয়েছে এবং পিছনে ব্যাক রেস্টটি দেখতে পাচ্ছেন খুবই একটি ভালো কোম্পানি এবং ভালো কমফোর্টেবল ব্যাক রেস্ট লাগানো হয়েছে এবং এখানে একটি লেদার কমপ্লেক্সে খুবই কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে এবং আপনি ভালোভাবে দুইজন থেকে তিনজন বসে রাইড করতে পারবেন। ইলেকট্রিক স্কুটারের টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি দেওয়া হয়েছে 200 থেকে 250 কেজি এবং ইলেকট্রিক স্কুটার পিছনে সিটটি ওপেন করে দেখবো কতটা স্পেস আছে এবং এর মধ্যে কী কী রাখা আছে। আপনি এর মধ্যে চাইলে একটা হাফ হেলমেট ও চার্জার রাখতে পারবেন। এখানে একটি 4 এম্পিয়ারের চার্জার দেওয়া হয়েছে, একটি টুলস দেওয়া হয়েছে, একটি ইউএইট কোম্পানির ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে, একটি ওয়াটারপ্রুফ রেইন কভার দেওয়া হয়েছে। ইলেকট্রিক স্কুটারের জন্য ফ্রন্ট রেস্টের জন্য একটি কার্পেট এবং একটি রেইনকোট আছে, যে গাড়ি চালাবে তার জন্য একটি রেইনকোট দেওয়া হয়েছে, একটি পলিশ দেওয়া হয়েছে, আরেকটি দেওয়া হয়েছে যেটি হেলমেট। আপনি এই স্কুটি কিনলে এতগুলি গিফট এই স্কুটির সাথে পেয়ে যাবেন। শুধুমাত্র স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে আসতে হবে এই গিফটগুলো পেতে গেলে। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটা আমি দেখাবো কী ব্যাটারি দেওয়া আছে। 60 ভোল্ট 28 এম্পিয়ারের টোটাল 6টি ব্যাটারি লাগানো আছে, যেটা ফুল চার্জ করতে টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টায় ফুল চার্জ করে ইলেকট্রিক কনজিউম করবে 1 থেকে 1.5 ইউনিট, যেটা 10 থেকে 15 টাকা খরচা। আপনি মাইলেজ পাবেন 60 থেকে 65 কিলোমিটার। এখানে চাইলে আপনি 72 ভোল্ট 28 এম্পিয়ার অথবা 72 ভোল্ট 32 এম্পিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি লাগাতে পারবেন। এই ব্যাটারি লাগিয়ে আপনি 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এবং এই ব্যাটারির ওয়ারেন্টি না গ্যারান্টি পেয়ে যাবেন 1 বছর পর্যন্ত। 1 বছরের মধ্যে কিছু হলে আপনি নতুন ব্যাটারি পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাতে পারবেন, যেটি রিমুভেবল। আপনি ব্যাটারি বার করে চার্জ করতে পারবেন, সেটা আপনার উপরে। আপনি কোন ব্যাটারি ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, কোন ব্যাটারি ইলেকট্রিক স্কুটার নেবেন তার উপরে দাম নির্ভর করছে। তো বন্ধুরা, এই ইলেকট্রিক স্কুটারের যে ওয়ারেন্টির পার্টসগুলো আছে আরেকবার জানিয়ে দিই আপনাদের। ব্যাটারি, মোটর, কন্ট্রোলার এবং চার্জারের উপরে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। আপনি চাইলে মোটর ও কন্ট্রোলারের উপরে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে পারবেন, যেটি মাত্র 1999 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। আরও 1 বছরের এক্সট্রা ওয়ারেন্টি, টোটাল 2 বছরের ওয়ারেন্টি থাকছে মোটর ও কন্ট্রোলারের উপরে। ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড কত আছে সেটা আমি আপনাদের দেখাবো 1 থেকে 3 নম্বর মোড় ব্যবহার করে। তো প্রথমে আমি 1 নম্বর মোড় ব্যবহার করছি। 1 নম্বর মোড় ব্যবহার করে আপনারা পেয়ে যাবেন 25 কিলোমিটার পার আওয়ারে এবং 2 নম্বর মোড় ব্যবহার করলে 40 এবং 3 নম্বর মোডে দিলে হাই স্পিড উঠবে 60 কিলোমিটার পর্যন্ত। তো এই ইলেকট্রিক স্কুটি চালাতে গেলে কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।